हेलो फ्रेंड्स, वेलकम टू एंडीज वर्ल्ड। और आमी होलम तोमादेर बंधु वेंद्रिला। एखाने आमी मेकअप, फूड, रेसिपीज, ट्रैवल, लाइफस्टाइल एरकम अनेक इंटरेस्टिंग भिडियो तोमादेर साथे शेयर करी। বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল একটা ডিশ। এটা খুব ফেমাস একটা সুইট ডিশ, সেটা হলো মালপোয়া। তো চলো আমরা আজকে মালপোয়া বানিয়ে ফেলি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দেব এক কাপ ময়দা, এক কাপ সুজি, হাফ কাপ খোয়া, টু পিঞ্চ আমি এলাচ পাউডার দিলাম, অল্প করে মৌরি, টু স্পুন আমি সুগার দেব। আমি এটাকে যেহেতু আমি চিনির রসে দেব মালপোয়াটাকে, তাই জন্য চিনিটা আমি একটু অল্পই দিলাম। এখন এবার সব জিনিসগুলোকে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। একবারে অনেকটা দুধ দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকতে হবে। এই দেখো তোমরা, মালপোয়ার ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এরকম থাকবে, এটাতে একদম পারফেক্ট। তো এটা আমরা 15 মিনিটের জন্য সেট করার জন্য রেখে দেব। চিনির রস বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমার কাছে ব্রাউন সুগার আছে, তো আমি ব্রাউন সুগার দিয়ে করব। তা তোমরা কিন্তু নর্মাল যে সুগারটা পাওয়া যায় সেই সুগার দিয়েই করবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি দিলাম 2 কাপ ব্রাউন সুগার দেব আমি, আর দেব 1 কাপ জল। মিডিয়াম হিটে এই চিনির রসটা বানিয়ে নিতে হবে। এই চিনির রসটা কিন্তু খুব বেশি থিক হবে না, একটু পাতলাই হবে, তো সেটা মাথায় রেখো। তাই জন্য খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, আর খুব বেশি ফোটানোরও দরকার নেই। অল্প অল্প ফুটলেই, অল্প অল্প হালকা স্টিকি স্টিকি হবে যখন, তখনই এটাকে বন্ধ করে দিতে হবে। তো এটাকে এইভাবেই মিডিয়াম হিটে তোমার নাড়িয়ে নাড়িয়ে চিনির রসটা বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি অল্প করে এলাচ পাউডার মিশিয়ে দেবো, এটা একটু ভালো গন্ধ হয় সেই কারণেই, আর অন্য কোনো কারণ নয়। আর এরকম মাঝে মাঝে নাড়তে হবে। এখানে একটা পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি মালপোয়াগুলোকে এক এক করে ভেজে নেব। তোমরা চাইলে পুরো ঘিও ভাজতে পারো, বা হাফ তেল হাফ ঘিতেও করতে পারো। মালপোয়া কিন্তু খুব মিডিয়াম টেম্পারেচারে ভাজতে হবে, যাতে আস্তে আস্তে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। এবং গুপিট উল্টে দেবো, একটুখানি রেখে 2-3 মিনিট এক সাইড করে আবার উল্টে দিতে হবে। এক সাইডের আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো, আর একটা সাইডও একটু ভালো করে ভেজে নিতে হবে। মালপোয়াগুলো কিন্তু আমার বোথ সাইডেই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এখানে আমার চিনির রসটা একদম রেডি। তো এটার মধ্যে, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, অল্প হালকা গরম আছে। এর মধ্যে এক এক করে আমি মালপোয়াগুলো দিয়ে দেব। আর এটা যেহেতু আমি ব্রাউন সুগারে করেছি, তাই জন্য কালারটা এরকম কালো এসেছে। তোমরা যারা পেস্ট নর্মাল সুগারে করবে, তাদের কিন্তু নর্মাল কালারটাই আসবে, কোনো অসুবিধা নেই। তবে ব্রাউন সুগারে যদি করতে চাও করতেই পারো, কোনো রকম ভাবে কিন্তু টেস্টের আলাদা কিছু পার্থক্য হয় না। আর হ্যাঁ, এইগুলোকে আমি একটু 3-4 মিনিটের জন্য এই রসটাই রেখে আমি এটাকে তুলে নেবো, কারণ এর বেশিক্ষণ রাখার কোনো দরকারই নেই। এইভাবেই আমি তেলের মধ্যে আমার বাকি যে মালপোয়ার যে ব্যাটারটা আছে সেটা পুরোটাই অল্প অল্প করে দিয়ে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া। তোমরাও বাড়িতে বানাও আর পরিবারের সাথে এনজয় করো। আর আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই, আর ডান দিকে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দিও। আর আমি দেখা করছি তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।